আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। তো ফ্রেন্ডস, রেফ্লেক্স ক্লাউড মাইনিং অ্যাপ্লিকেশনটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো এটা থেকে ভালো একটা আর্নিং করা যাচ্ছে উইদাউট রেফার, আর উইদাউট রেফার পার মান্থ ইনশাল্লাহ $50 থেকে $100 আয়ের একটা ওয়ে আমি বের করে দিতে পারবো, যদি আপনারা এই ভিডিওতে সাজেস্ট করেন, মানে কমেন্ট করেন, আমাকে বলেন যে হ্যাঁ ভাই আপনি বের করে দেন। ছোটো ছোটো কাজ হলেও আমরা করে কষ্ট করে ইনশাল্লাহ ট্রাই করবো আমাদের পকেটটা ভর্তি করার জন্য উইদাউট রেফার, কারণ এয়ারড্রপ থেকে আপনি পেমেন্ট পাইবেন, বাট অলওয়েজ কিন্তু আপনি পাইবেন না। রেফার ছাড়া তেমন একটা ভালো পেমেন্ট এয়ারড্রপ থেকে পাইবেন না, কারণ সব এয়ারড্রপ পেমেন্ট করে না। কথা বুঝতে পারছেন? সো এখন বলতে পারেন যে ভাই তাহলে এয়ারড্রপ শেয়ার করেন কেন? ভাই এয়ারড্রপ তো শেয়ার করবোই, আপনাকে জয়েন করতে হবে, কোন সময় কোনটা কপালে লাগে তার তো কোনো ঠিক নেই। সো সব কাজই আপনাকে করতে হবে, যেই কাজটা দিবে ওইটাই করতে হবে। আর অলওয়েজ একটা থেকে দুইটা চ্যানেলের বেশি ফলো করার দরকার নেই, আপনার যারা ভালো লাগে ওর কাছেই যান, তাহলে আপনার জন্য বেটার হবে। কারণ একটা মানুষ, একটা ডক্টর যখন একটা মানুষের চিকিৎসা করে, ওই ডক্টরটাই বুঝতে পারে যে তার কী প্রবলেম কিংবা কোন দিকে যাচ্ছে সে। আর বারবার যদি 14 ডক্টরের কাছে যান, আপনি দেখবেন 14 রকমই হয়েছে আপনার সব কিছু উল্টাপাল্টা। সো এগুলা মাথায় রাখতে হবে। আজকে একদম লাইভ দেখাবো কীভাবে আপনারা এক্সচেঞ্জ করে অ্যাবিট থেকে আপনাদের টাকাটা বিকাশ অবধি নিয়ে নেবেন। ওকে, সো লেটস স্টার্ট ইট নাও। ফার্স্টে বলি পেমেন্ট প্রুফ দেখাই। রেফ্লেক্স যেটা আমরা শেয়ার করেছি, আমাকে কিন্তু তারা পেমেন্ট করে দিয়েছে $540 টোকেন এখানে দেখতে পাচ্ছেন। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে। নতুন বন্ধু যারা রয়েছেন অবশ্যই টেলিগ্রামটা সাবস্ক্রাইব করে আপডেটগুলো ফলো করবেন, যেমন আমি আপডেট দিয়েছি পেমেন্ট পাওয়ার সাথে সাথে। যারা নতুন আসছেন ভিডিওটা দেখবেন, না বুঝলে আর রেফার কোডটা ক্লিক করে কপি করবেন। ওকে, সো এটা হচ্ছে আপনাদের প্রথম কাজ। আর ইউটিউবটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করবেন, বিকজ অফ আমি আপডেট যদি দেই আপনাকে, আপনি পাইলেন না কিংবা কাজ বুঝলেন না, তাহলে কিন্তু আপনার মানে কি বলে যে ওই মূল্য নাই, কাজের কোনো মূল্য নাই, টাকা পাইবেন না আপনি, এই জন্য এটা ফলো করতে হবে আপনাকে। ওকে, সো এখন হচ্ছে যে এই টোকেনটা কীভাবে আর্নিং করে সেটা ফার্স্ট টেবল দেখাইবো, দেন হচ্ছে এক্সচেঞ্জ করে কীভাবে নেবেন সেটা দেখাবো। ওকে, তো আর্নিং করতে হলে আপনাকে যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড করতে হবে, দেন হচ্ছে এই রেফার কোডটা ইম্পোর্ট করলে আপনি কিছু পাবেন, আমি কিছু পাবো। তো ফার্স্ট টেবল দেখাই দিতেছি, জাস্ট সাইন আপে ক্লিক করার পর, খুব সিম্পল, সাইন আপে ক্লিক করার পর খুবই সিম্পল, এখানে একটা ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, আই মিন নট অ্যাবাউট, সাইন আপে ক্লিক করবেন। যদি আপনাকে কোনো ইমেল করা হয় সেটা ভেরিফাই করতে ভুলবেন না। দেন হচ্ছে ইমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করবেন, এখানে কোনো কাজ থাকে না, জাস্ট 1.5 ঘন্টা পর পর একটা করে ক্লিক করতে আমি দেখাই দিতেছি, 1.5 ঘন্টা না আর একটু কম দেখাচ্ছি। তো আলহামদুলিল্লাহ এখানে কিন্তু আমি দেখেন, এখানে কিন্তু আবার হিসাব করলে $5 মতো আর্নিং হয়ে গেছে আমার, 879। আপনাদের ভালোবাসা নিয়ে কিন্তু আমার র্যাঙ্কটা 1 ছিল। এখানে আপনাকে উইড্রো নিতে হলে ফার্স্ট টেবল কিন্তু এটা অফ রাখতে হবে, 1 ঘন্টা 20 মিনিট মাইনিং চলে। তো উইড্রোটা আগে দেখাই সবচেয়ে বেটার হবে। থ্রিডোটা ক্লিক করার পর এখানে কিন্তু আরেকটা জিনিস যোগ হয়েছে, স্পেশাল বোনাস। এখানে যদি আপনারা ক্লিক করেন, এখানে দেখবেন প্রতি 24 ঘন্টা পর পর, এই যে আমার আরও 10 ঘন্টা বাকি আছে, 10টা করে টোকেন তারা দিচ্ছে। এখানে কিন্তু $500 টোকেনের মূল্য $2.5 মতো, আমি দেখাই দিব আজকে, সমস্যা নেই। তো উইড্রো নিতে হলে থ্রিডোটা ক্লিক করার পর আপনারা জাস্ট কী করবেন, উইড্রোতে ক্লিক করবেন। আর উইড্রোটা দিবেন কবে, উইড্রোটা দিবেন আপনারা যেটা সবচেয়ে বেস্ট হবে, এভরি সানডেতে তারা পে করে, প্রত্যেক শনিবার, অনেক সবাই আবার মঙ্গলবারও পেমেন্ট করে প্রবলেম থাকলে। তো আপনারা কী করবেন, প্রত্যেক শনিবার রাত্র 9টার আগে কিংবা বেস্ট হইব দুপুরে আর কি, 3টার দিকে কিংবা 2টার দিকে আর কি, কিংবা 12টার আগে উইড্রো দিয়ে দিবেন। এখানে কিন্তু পে আউটের একটা রুলস আছে যে 500 টোকেন ছাড়া আপনি উইড্রো করতে পারবেন না, নাম্বার 1। আর নাম্বার 2 শর্ত হচ্ছে যে নট অ্যাক্টিভ, মানে এটা এখানে নট অ্যাক্টিভ লেখা থাকতে হবে, আদারওয়াইজ আপনি পে আউট নিতে পারবেন না। দেন হচ্ছে এখানে ERC20 ওয়ালেট দিয়ে উইড্রোতে ক্লিক করলে যে আমি কিন্তু এগুলো পেয়ে গেছি, দুইটাই কিন্তু আমাকে তারা পে করে দিছে। কথা বুঝতে পারছেন? এই যে দেখেন দুইটাই কিন্তু পে করে দিছে, 540 আর 598। কথা বুঝতে পারছেন? সো এখানে হচ্ছে জাস্ট ট্রাস্ট ওয়ালেটের অ্যাড্রেসটা দিবেন, ট্রাস্ট ওয়ালেটের অ্যাড্রেসটার জন্য আপনি যে কোনো একটা দিলেই হয়েছে, প্রবলেম নেই। মাল্টিচেন যদি আবার ইউজ করেন, অনেকে এটা বুঝে না, মাল্টিচেন ইউজ করলে সেটিংয়ে ক্লিক করবেন, আমি দেখাই দিই। হ্যাঁ, সেটিংয়ে ক্লিক করার পর এখান থেকে ট্রাস্ট ওয়ালেটের মাল্টিচেন যদি ইউজ করেন, তাহলে আপনাকে আরেকটা কাজ করতে হবে, সেই কাজটা কি এখানে লিখতে হবে RFX, দেন এটা এনেবল, এটা ক্লিক করে এই অ্যাড্রেসটা দিতে হবে মাল্টিচেনে। দেখেন এটা 2C না, আরেকটা যদি অ্যাড্রেস আমি ট্রাই করি দেখবেন ওটা অন্য কিছু হয়ে যাবো। কিং যদি ট্রাই করি, ওই দেখেন UWO, মানে মাল্টিচেনের ওয়ালেটের অর্থ হচ্ছে এক একটা, এই কী বলে যে, আরে এক একটা টোকেনের এক একটা অ্যাড্রেস আলাদা আলাদা। আর অনলি ট্রাস্ট ওয়ালেট যদি আপনি ইউজ করেন, যেটা হচ্ছে অনলি ট্রাস্ট ওয়ালেট, তাহলে আপনি যে কোনো একটা দিলেই হয়েছে। এই BID দেখেন, এটা কিন্তু লাস্টে BID, এটা কপি করবো BID, যে কোনো
আপনার একটা ডিলে হয়েছে, সো আপনি এখান থেকে জাস্ট এটা এখানে আপনাকে পুট করতে হবে। দেন পুট করার পরে আমি এখন দিব না, এখানে যদি দেই তাইলে আবার এই টুকানটাই উইডো করতে পারবো। আমি উইডো করবো শনিবারে, এখন উইডো করার আমার কোনো প্রয়োজন নেই। এখানে ক্লিক করার পর এটা অটোমেটিক এখানে পেন্ডিংয়ে চলে আসবে, পেন্ডিংয়ে চলে আসার পর এটা ওরা উইডো অর্ডার দিয়ে দিবে, সমস্যা নেই। এখন হচ্ছে ড্যাশবোর্ডে আসার পর আপনার ও আর একটা কাজ করতে হবে, অ্যাকাউন্ট করার পর থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে কিন্তু বিভিন্ন ধরনের ওয়ে আছে। ডেলি কন্টেস্টের যদি আমি আপনাদেরকে দেখাই, আমি কিন্তু আপনাদের জন্য এক নাম্বার হয়েছিলাম, এখন হয়তো বাবা নিচে চলে গেছি, 30 সেকেন্ড পর পর আপডেট হয়। এই যে আমি এখন দুই নম্বরে আছি, এই যে 10টা টোকেন নিয়ে দুই নম্বরে আছি, ওদিনকে আমি সবার প্রথম এক নম্বরে ছিলাম। সো আপনারা কী করবেন, এই ফ্রেন্ডসের উপরে ক্লিক করবেন। ফ্রেন্ডসের উপরে ক্লিক করার পর এদিকে দেখবেন যে এই যে 30টা টোকেন পাবেন, মেবি আমার জানা মতো 30টা টোকেন পাবেন, আমি পাবো 5% আর আপনারা পাবেন 30টা টোকেন। অথবা এই যে দেখেন, When the enter your code, you will earn 5% of your friend's earning forever and your friend will receive also 13 RFs instantly. মানে এখানে দেখবেন একটা অপশন আছে, এদিকে যে কোনো একটা জায়গায় অপশন আছে যে আমি কিন্তু একজনের রেফারে জয়েন করছি, জয়েন করার পর কিন্তু 30টা টোকেন আমি পাইছিলাম, কথা বুঝতে পারছেন? সো আপনারা দেখবেন এদিকে একটা অপশন আছে, অপশন আমার রেফার কোডটা পুট করার পরে আপনার রেফার কোড এখানে চলে আসবে আর আপনি 30টা টোকেন পেয়ে যাবেন অটোমেটিকলি। এটা কিন্তু করতে ভুলবেন না। রেফার কোড কোথায় পাবেন? এই রেফার কোড ইউজ না করলে কিন্তু 30টা টোকেন পাইবেন না আমার জানা মতো। এই এটা কপি করবেন, 30টা টোকেন কিন্তু ভাই মোটামুটি অনেক আগায় যাবো আপনার। এখানে পুট করবেন, এদিকে দেখবেন জায়গা আছে, পুট করলে ভালো একটা আর্নিং কিন্তু আপনার হবে, 30টা টোকেন আপনি পেয়ে যাবেন আর রেফার কোডটাও পেয়ে যাবেন। ওকে, দেন কাজ কি, কাজ হচ্ছে 1 ঘন্টা 20 মিনিট স্টার্টে ক্লিক করে দিচ্ছি। ওকে, স্টারে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাকে তারা কী বলতেছে, প্লিজ ক্লিক অ্যাগেন। ও আচ্ছা আচ্ছা, আমি অ্যাগেন ক্লিক করলাম, প্রবলেম নেই। অ্যাগেন ক্লিক করার পর দেখি কী হয়, এখন এটা স্টার্ট হয়ে যাবে। এই যে দেখেন, এটা কিন্তু মাইনিং হচ্ছে। 1 ঘন্টা 20 মিনিট পর পর একটা ক্লিক করে দেবেন, এইটাই আপনাদের কাজ, আর কোনো কাজ নাই। এরকম অ্যাপ্লিকেশন যদি আপনারা আরও চান আমি কিন্তু আপনাদেরকে দিতে পারবো, কোনো প্রবলেম নাই, কথা বুঝতে পারছেন ভাই? সো এটাই হচ্ছে কাজ, এখানে আর কোনো কাজ নাই। 1 ঘন্টা 20 মিনিট পর পর এখানে একটা ক্লিক করে দিবেন, এটুকুই কাজ। এখন বলতে পারেন যে ভাই এটাতে কাজ করে আমার লাভ কি, আমি কত টাকা পাবো উইদাউট রেফার? আমার যে আইডিয়া, আপনি যদি কাজ করেন ভাই এখান থেকে মাসে যদি $5 পান, এরকম হয়তো আমি আপনাকে 10 থেকে 20টা আপনার অ্যাপ্লিকেশন দিতে পারবো যারা নাকি আপনাকে পার মান্থ $5 করে পে করবে ইনশাল্লাহ। তো $5 করে যদি পে করে 20টা অ্যাপ্লিকেশন দিলে $5 × 20 = $100 আর্নিং হয় উইদাউট রেফার। এই ভিডিওতে যদি ভালো লাইক কমেন্ট পাই সাপোর্ট পাই তাহলে আমি শেয়ার করবো। ওকে, এখন হচ্ছে অ্যাবিট এক্সচেঞ্জে একটা অ্যাকাউন্ট করে নেবেন, দেন হচ্ছে ডিপোজিটে ক্লিক করবেন, লিঙ্ক দিয়ে দিব। ডিপোজিটে ক্লিক করার পর এখান থেকে এই যে এখানে কিন্তু এটি দেওয়া আছে, এটা না, আপনাকে RFX খুঁজে বের করতে হবে। সো আমি এই যেটা, দেন ডিপোজিট অ্যাড্রেসটাতে ক্লিক করবেন। ওকে, দেন হচ্ছে এখান থেকে এটা আপনাকে আপনার ট্রাস্ট ওয়ালেট থেকে এটা উইডো করতে হবে। উইডো করার জন্য অবশ্যই কিন্তু সামথিং ইথেরিয়াম প্রয়োজন থাকে, এখানে 41 সেন্ট আছে, আমি জানি না কতটা লাগবে, আমি দেখতেছি। দেন এখান থেকে যদি এটা আমি ক্লিক করি পেস্ট, ম্যাক্সে ক্লিক করে দিব, এটা আমি উইডো করে ফেলবো। ওকে, দেন কন্টিনিউ প্রেস, এটা একটু লম্বা হবে বাট আপনারা এক্সচেঞ্জটা শিখে নিতে পারবেন আর কি। ওকে, ও মাই গড, প্রবলেম, এখানে কিন্তু 66 সেন্ট ফি চাইতেছে। সো আমি আমার কী বলে যে এটা লোড করে নিই আগে ইথেরিয়াম, তো আমি আপনাদের সামনে লাইভ সেন্ড করবো। এখানে ম্যাক্স দিয়ে দিলাম, মানে সব চলে আসছে, দেন কন্টিনিউ প্রেস করে দিচ্ছি। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন 63 সেন্ট ফি কাটতেছে তারা, আমি আরেকটু বাড়াই দিব, কেন সেটা হচ্ছে যাতে তাড়াতাড়ি যায়। আমি কিন্তু এটা করতেছি আপনাদের দেখানোর জন্য, বোঝানোর জন্য সেন্ট, আদারওয়াইজ আমি করতাম না, কারণ এটা আমার এখন উইডিও করার কোনো প্রয়োজন নেই। আমি একটু হোল্ড করতাম বিকজ অফ আমি একবারে দেখা গেছে $10 $20 হইলে, কারণ $1 যেহেতু ফি কাটবে প্রত্যেক ট্রানজ্যাকশনে, তাহলে আমার উচিত কি যে $20 $30 একসাথে এটা করার, তাই না? তো এখানে এটা কিন্তু পাঠাইছি, কিন্তু সময় লাগবে, হুট করে যাবে না, সো আমাকে ওয়েট করতে হবে। সো আমি ওয়েট করতেছি। তো ফ্রেন্ডস, বৃষ্টি হচ্ছে, হয়তো একটু প্রবলেম হইতে পারে নয়েজ যদি আসে, সেটা আপনারা একটু বুঝে নিয়েন। এখন হচ্ছে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টোকেনটা চলে আসছে, সো আমাকে কী করতে হবে, ট্রেড করতে হবে। ওকে, ট্রেড করার জন্য আমি এখান থেকে দেখতে পাচ্ছেন যে ট্রান্সফার ট্রেড, ট্রেডে ক্লিক করে দিলাম। এখন হচ্ছে সেল 100%, এখানে এগুলো হচ্ছে বায়ার, এগুলো সেলার, সো আমি সেল করব। সে 90টা কিনতে চায় মাত্র, আমি তো এত কম সেল করবো না, তার কাছেই সেল করতে হবে, একটু কমে সেল করতে হবে, কত 17 সেল করতে হবে, আদারওয়াইজ তো কোনো রাস্তা দেখি না। সেলে ক্লিক করে দিলাম জাস্ট। ওকে, ট্রান্সফার টোটাল কত পাবো না পাবো সেটাও কিন্তু দেখাচ্ছে, ট্রানজ্যাকশন অ্যামাউন্ট হচ্ছে 0.91, আচ্ছা RFX to USD,
500 টোকেনের প্রাইস মানে এখন মেবি কম আছে, কথা বুঝতে পারছেন? মানে আপনাদের সুবিধার জন্য আমি এটা সেল করে দেখাচ্ছি আর কি, ঠিক আছে? এই কনফার্ম এটা তো অনেক প্রাইস কম দেখা যায় ফ্রেন্ডস, এখন মাত্র 91 সেন্ট পাবো আমি। কনফার্মে ক্লিক করলে কিন্তু এটা মানে সেল হয়ে যাবে, কথা বুঝতে পারছেন? তো এটা এখন সেল করলে লস হয়ে যাবে অনেক। তো সেল করার পরে আপনারা যেটা করবেন, এখান থেকে তো উইথড্র করতে হবে, কথা ভালোভাবে বুঝছেন? উইথড্র করার জন্য আপনারা আবার এই ইউএসডি টু ইথেরিয়াম ট্রেড করবেন। আমি বুঝাই দিই আপনাদের, ইউএসডি বা ইথেরিয়াম ট্রেড করতে হবে। কীভাবে? ইউএসডির উপরে ক্লিক করেন, ক্লিক করার পর ট্রেড, ট্রেডে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আরএফএক্স টু ইউএসডি, এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে ইথেরিয়াম খুঁজে বের করবেন, এই যে ইথেরিয়াম কিংবা এলটিসি, কথা বুঝতে পারছেন? ইথেরিয়াম কিংবা এলটিসি। তো এখানে যদি আমি এটা ই করি, সেলে আসলে আমার কিছুই নেই, বাই আসলে আসে মেবি, এই তো এইটা হচ্ছে ইউএসডির অ্যামাউন্ট। আর কী পাবো না পাবো সেটা কিন্তু এখানে বলতেছে তারা, এটু জেট। সো এখানে আবার আপনাকে আরও একটা জিনিস বুঝতে হবে যে উইথড্রতে ক্লিক করার পর যে আপনার কোনটাতে কী ফি কাটে। আচ্ছা ইথেরিয়ামটা দেখি যে কতটুকু ফি আছে, একটু ওয়েট করেন। ইথেরিয়ামের ফি হচ্ছে 0.01, তো 0.01 কত দেখি, ও মাই গড, অনেক ফি, অনেক। ইথেরিয়াম না অন্য কিছু উইথড্র করতে হবে। তো আপনারা এই ব্যাট টোকেনটা উইথড্র করতে পারেন, এটা 5 ব্যাট ফি কাটবে, $1.36 মতো, কথা বুঝতে পারছেন? $1.36 মতো ফি কাটবে। তো আমার এখানে দেখি তো $1.36 আছে, কত টোটাল আমি দেখি উইথড্র করতে পারি কি না, $4 মতো না উইথড্র মেবি করা যাবে। আচ্ছা আমি করে দেখাই লাইভ, তাহলে আপনাদের সুবিধা হবে, যদি আমার লসই হোক আমি করে দেখাচ্ছি। তো আপনাদের সামনে লাইভ সেল দিয়ে দিব, এটা সমস্যা নাই, আমি আপনাদেরকে তো আগে বুঝাইতে হবে, আগে তো কাজ বুঝাইতে হবে, কাজ না বুঝাইলে তো আর হইল না। যদিও $1.81 মতো আসে, এখানে তো সে মাত্র 90টা টোকেন নিচ্ছে, পরে যদি সেল না হয় আবার 90টা 100টা, তারপরে যদি মিনিমাম বলে যে 500 টোকেন সেল, তখন কিন্তু বিপদে পড়ে যাবো, কথা বুঝতে পারছেন? এই জন্য একবারে সেল করতে হবে, 540টা টোকেন আমাকে এই 17তেই সেল করতে হবে, আদারস কোনো রাস্তা নাই আমার কাছে। সেল জাস্ট কনফার্ম, কনফার্ম, ওকে, এটা সেল হয়ে গেছে ইনস্ট্যান্ট। এখন যদি মিতে ক্লিক করি, দেন হচ্ছে এখান থেকে দেখছেন যে আমার কিন্তু $3.51 ইউএসডি। এখন ইউএসডির সাথে ট্রেড করতে হবে আদার কয়েনগুলা, মানে বাট কয়েনটা ট্রেড করতে হবে আমার জানা মতে। ট্রেড ক্লিক করার পরে ট্রেডের উপরে ক্লিক, এখান থেকে সিলেক্ট করে নিতে হবে আমাকে ইউএসডি টু ব্যাট বেসিক অ্যাটেনশন, এই যেটা এখন এটা আমি সেল করে দিচ্ছি, সরি আমাকে বাই করতে হবে, বাই করার জন্য এটার উপরে ক্লিক করতে হবে, এই বাইয়ে ক্লিক করার পর এই যে এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে? তাহলে আমি 13টা বাট পাইতেছি, 13টা বেসিক অ্যাটেনশন টোকেন পাইতেছি, বাই কনফার্ম, কাজ শেষ হয়ে গেছে। এখন হচ্ছে উইথড্র করার পালা, মিতে ক্লিক অ্যাগেন, আমার কিন্তু অনেক কমে গেছে, আপনাদের দেখাইতে যে অনেক কমছে। আচ্ছা 13টা বাট অ্যাভেলেবেল, এখানে ক্লিক করার পর যদি উইথড্রতে ক্লিক করি, দেখি যে উইথড্র করতে পারি কি না, 5টা বেট ফি কাটবে। আর উইথড্র করার জন্য দেখি আমি অ্যাভেলেবেলে ক্লিক করে দিলাম 13টা, রিসিভ করবো 8টা বেট সিক অ্যাটেনশন টোকেন, ওকে। এখানে দিতে হবে অ্যাড্রেস, অ্যাড্রেসটা কোথায় পাবো, এখান থেকে ট্রাস্ট ওয়ালেটের একটা দিলেই হয়েছে, বললাম না কোনো প্রবলেম নেই, একটা অ্যাড্রেস দিলেই হয়েছে। আর মাল্টি চেন হলে কিন্তু আপনাকে ব্যাটারটাই দিতে হবে, যেমন এখানে যদি ক্লিক করি মাল্টি চেন যদি আপনি ইউজ করেন, তাহলে এখানে ক্লিক করার পর আপনি সার্চ বারে লিখতে হবে ব্যাট, সরি বাট, ব্যাট ব্যাট করতেছি আমি বারবার, এখানে তো দেখা যা আসে না নাকি, না আসছে, এই যেটা বেসিক অ্যাটেনশন, ওকে। আপনাকে এই কাজটা করতে হবে, এটাতে এই যে এখান থেকে রিসিভ অ্যাড্রেস নিতে হবে, এই ঠিক আছে। রিসিভ অ্যাড্রেস নেওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে, এটা তো এনেবেল করতে হবে, এনেবেল করে দিচ্ছি আমি, এই দেখতে পাচ্ছেন যে বেসিক অ্যাটেনশনটা কিন্তু এখানে চলে আসছে, ওকে। সো আমি এটা এখান থেকে কপি করতে হবে অ্যাগেন, এই টু সি, ওকে ডান, দেন এখান থেকে আমি উইথড্রল অ্যাড্রেসটা পেস্ট করে দিচ্ছি, ওকে, দেন উইথড্রল অল, গেট কোড, ইমেলে কোড পাঠাইতে হবে আপনাকে, গেট কোডে ক্লিক করবেন, সিম্পল, একটা ক্যাপচা চলে আসবে, এটা ফিল আউট করতে হবে আপনাকে,
দেন হচ্ছে কোডটা বসাইতে হবে। সো এটা 10 এদিকে দিয়ে দিচ্ছি আমি, দেন ইমেল থেকে কোডটা নিয়ে আসতে হবে আমাকে। তো আমি ইমেল থেকে আমার কোডটা নিয়ে আসি, এই যে এখানে কিন্তু তারা পাঠিয়ে দিয়েছে কোড, ঠিক আছে। সো আমি আমার কোডটা দিয়ে দিব, ভেরিফিকেশন কোড দেখতে পাচ্ছেন যে 2737, জাস্ট কপি এখান থেকে পেস্ট করে দিচ্ছি আমি এখানে, এই যে পুট এখানে দিতে হবে, ডান। এখন হচ্ছে উইথড্রল দ্য মিনিমাম অ্যামাউন্ট 10, আচ্ছা আচ্ছা দেখেন এই যে দেখেন 10টা বেট আপনাকে এখান থেকে উইথড্র করতে হবে মিনিমাম। আমি এই যে এখানে লেখা এটা আমি খেয়াল করি নাই, 1 মিনিমাম উইথড্রল অ্যামাউন্ট 10 বাট, মানে 10টা অ্যামাউন্ট উইথড্র করতে হবে আমার, কিন্তু 8টা, 2টার জন্য উইথড্র করতে পারলাম না, কথা বুঝতে পারছেন। সো এটা নেক্সট ভিডিও তো দেখে এটা তো বুঝবেনি, জাস্ট উইথড্র করার পরে এখানে চলে আসবে আপনাদের এই, তখন তো ভাই এখান থেকে যে কারো কাছে সেল করতে পারবেন। এখন বলতে পারবেন কোথায় সেল করবো, খুবই সিম্পল, অনলাইনে যতদিন কাজ করবেন যত কিছু সেল করবেন, এই যে আমার টেলিগ্রাম গ্রুপে এসে উপরের দিকে ক্লিক করবেন, ক্লিক করার পর গোল্ড টাইম এক্সচেঞ্জ এখানে চলে আসবেন, অবশ্যই অ্যাডমিন ডিল করবেন, মোস্ট অ্যাডমিন ডিল করবেন। অ্যাডমিন ডিল করার পরে যদি কারো টাকা মাইট যায় আমি আমার পকেট থেকে টাকা জরিমানা দিব, বাট অ্যাডমিন ট্যাগটা এখানে হওয়া চাই, অ্যাডমিন যেন থাকে। এইখান থেকে অ্যাডমিন লিস্ট চেক করে নেবেন, এই অ্যাডমিন লিস্ট ও অনার অ্যাডমিন 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 এগুলো চেক করে নেবেন, ওকে। কিংবা আপনি এখানে আসলে লিখতে পারেন অ্যাডমিন লিস্ট, এখানে স্ল্যাশ করতে হবে, এটা হচ্ছে স্ল্যাশ, ওকে ডান। এখন এই যে দেখেন অ্যাডমিন লিস্ট চলে আসছে, এইগুলো এটা কিন্তু ভুল হবে না। এখান থেকে আপনি যে কারোর সাথে লেনদেন করতে পারেন উইদাউট আমি, কারণ আমি লেনদেন করি না, ওকে। ভালো থাকেন, সুস্থ থাকেন, উইদাউট রেফার ভালো একটা ইনকাম, ভালো একটা আয়, কীভাবে বিকাশ অবধি নেবেন আমি কিন্তু আমার নিজের লস করে হলেও আপনাদেরকে দেখাই দিছি, কারণ আমি চাই আপনারা ইনকাম করে খান, এটা কেউ মিস করবেন না। আর এরকম অ্যাপ্লিকেশন যদি আপনারা চান যে ভাই দেন অ্যাপ্লিকেশন, কারণ $50 আর্নিং করলে প্রায় 4,500 টাকা, উইদাউট রেফার 4,500 টাকা তো ভালো একটা উপায়, ওকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, অনেক বড় ভিডিও হয়েছে 17 মিনিটের।